গতকাল কিন্তু সিরাজগঞ্জে ব্যাপক সংঘর্ষের এবং ভাঙচুর হামলার ঘটনা ঘটে। আপনারা জানেন যে এনায়েতপুরে কিন্তু সেখানে 13 পুলিশকে পিটিয়ে হত্যা করা হয়। এছাড়া রায়গঞ্জে একজন সাংবাদিক সহ সেখানে কিন্তু স্বেচ্ছাসেবকের সাধারণ সম্পাদক 6 জন নিহত হয়। এছাড়া সিরাজগঞ্জে কিন্তু আরও 5 জনের মৃত্যুর খবর আমরা পেয়েছি। এবং গতকাল রাতে যেটি আমরা খবর পেয়েছি যে সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য ডক্টর জান্নাতা তালুকদার হিন্দি, তার বাসায় কিন্তু অগ্নিসংযোগ ভাঙচুরের ঘটনা ঘটে এবং সেখানে কিন্তু আরও 2 জনের মৃত্যু হয়েছে এমন খবর কিন্তু পেয়েছি সেখানে। এছাড়াও আজকের যে পরিস্থিতি সেটি কিন্তু কিছুটা হলে স্বাভাবিক রয়েছে, তারপরেও কিন্তু একটি থমথমে অবস্থা রয়েছে। কারণ গতকাল সিরাজগঞ্জে কিন্তু সিরাজগঞ্জের রায়গঞ্জ, এনায়েতপুর এবং সিরাজগঞ্জ সদরে কিন্তু ব্যাপক সংঘর্ষ, ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে এবং হতাহতের ঘটনাগুলো ঘটে। এবং আমরা দেখেছি যে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান সহ সিরাজগঞ্জ সদর আসনের সংসদ সদস্য, সাবেক সংসদ সদস্য এবং শাহজাদপুর আসনের সংসদ সদস্যের বাড়িতেও কিন্তু হামলার ঘটনা ঘটে। এবং আজকে যেহেতু কার্ফিউ চলছে সেহেতু কিন্তু একটা পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কিন্তু দেখেছি যে আমরা তারা টহল দিচ্ছে। সব কিছু মিলে কিন্তু সিরাজগঞ্জের যে আজকে অবস্থা সেটি কিছুটা থমথমে থাকলেও কিন্তু পরিবেশ কিছুটা রয়েছে এবং আমরা দেখেছি যে আইন শৃঙ্খলা বাহিনী মনের মনে রয়েছে এবং তারা কিন্তু টহল রয়েছে। যেহেতু কার্ফিউ অব্যাহত অনির্দিষ্টকালের জন্য কার্ফিউ ঘোষণা করার পর থেকে আমরা দেখেছি যে সিরাজগঞ্জের যেটি পরিস্থিতি সেটি কিছুটা হলেও রয়েছে, থমথমে অবস্থা বিরাজ করছে। ফারুক হিরক, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, সিরাজগঞ্জের সার্বিক পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী হিরক গুণ।